একাধিক ইহুদি রাবাইয়ের দাবি যে আগামী 10.5 বছরের মধ্যে তাদের মাঝে তাদের মাসায়া আগমন করবে। দাজ্জালকে প্রভু হিসেবে না মানলে কিভাবে সকলেই অভাব অনটনে পড়ে যাবে সেটার বিশ্লেষণ। আমেরিকান আর্মি অদৃশ্য হয়ে যাবার পোশাক তৈরি করছে। ইউএস আর্মির মধ্যে দেখা দিতে পারে চরম বিশৃঙ্খলা, এমনটাই শঙ্কা প্রকাশ করেছেন সেখানকার 3 জন আর্মি জেনারেল। যে কোনো সময় গলে যেতে পারে বিশাল আকৃতির এই হিমবাহ, যা ঘটলে চরম বিপর্যয়ের মধ্যে পড়বে পৃথিবী। আসসালামু আলাইকুম। এতক্ষণ আজকের আলোচনার বিষয়বস্তুগুলোর শিরোনাম আপনাদেরকে শোনালাম, আর এখন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। গত মঙ্গলবার ইয়ার্নান ইয়াকুফ নামে একজন ইহুদি ব্লগার, তিনি বেশ কয়েকজন ইহুদি রাবাই এবং যেসব রাবাই এখন বেঁচে নেই ওনাদেরও উদ্ধৃতি এনেছেন এখানে, এবং দেখিয়েছেন যে আর মাত্র 10.5 বছর পর তাদের মাসায়া তাদের মাঝে আগমন করবে। তিনি এখানে সৃষ্টিকর্তার দৃষ্টিতে একদিন যে আমাদের এই পৃথিবীর 1000 দিনের সমান সেটিকেও হিসাব করে দেখিয়েছেন। এই হিসাবটি খুবই কমপ্লেক্স, এজন্য আমি এটার ব্যাখ্যা এখানে করছি না। তবে যেহেতু এই সব রাবাই এনারা ওনাদের প্রেডিকশন, ওনাদের ক্যালকুলেশন এত কিছু থেকে বলে দিচ্ছেন যে আগামী 10.5 বছর পরে তাদের মাসায়ার আগমন ঘটবে, আর আগামী 10.5 বছর হয় হচ্ছে 2030 সালের পরে। এবং আপনি যে দেখলে অবাক হবেন যে যত ধরনের এরকম প্রেডিক্টিভ প্রোগ্রামিং মুভিজ বা যে জিনিসগুলো দেখানো হয় সেখানে কিন্তু 2030 সালটাকে কেমন যেন একটা মাইল ফলক হিসেবে তারা দেখে। হতে পারে রাজ্জাল তখন এসে সবকিছু কন্ট্রোল করবে, যেটা বিশ্লেষণ একটু পরেই দেখবেন। তো এই ব্লগার রাবাই মোজেস বেন রচম্যান এবং রাবাই এলিজাবেন স্লোমন জালমানের উদ্ধৃতি এখানে ব্যবহার করেছেন, যে দুজন রাবাই ইহুদিদের মধ্যে খুবই প্রসিদ্ধ। এবার আমি আপনাদেরকে দাজ্জালকে প্রভু হিসেবে না মানলে সে মানুষকে কিভাবে অভাবানটনে ফেলবে সেটি নিয়ে আলোচনা করব, এবং এই বিশ্লেষণের মাধ্যমে আপনারা মূল বিষয়টি অনুধাবন করতে পারবেন। আমরা অনেকেই মনে করি যে দাজ্জাল এসে যখন নিজেকে প্রভু হিসেবে দাবি করবে এবং সবাইকে বলবে যে এখন আমাকে প্রভু হিসেবে মেনে নাও, আমার প্রতি ইবাদত করো, তখন আমরা অনেকেই ভাবি যে ঠিক আছে আমরা এক বাক্যে বলে দেবো যে না, আমরা তোমাকে মানি না, আমরা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহকে মানি। কিন্তু বিষয়টাকে এত সহজ হবে না। দাজ্জাল এখানে যে কাজটা করবে সেটা খ্রিস্টানরা দেখায় যে মার্ক অফ দি বেস্ট। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো যে এই কোডটাকে তারা এমন ভাবে দেখাচ্ছে যে এটা হবে সারা বিশ্ববাসীকে তার দেওয়া একটি লাইসেন্স, অর্থাৎ এই লাইসেন্সটা না পেলে মানুষ ব্যবসা বাণিজ্য অর্থ আদান প্রদান কিচ্ছু করতে পারবে না, অর্থাৎ ইকোনমিক একটা টপ পাওয়ার হিসেবে সে নিজেকে নিয়ে আসবে, সে ওভারঅল সবকিছু কন্ট্রোল করে ফেলবে। তখন মানুষ নিরুপায় হয়ে যাবে, আপনার তো বাঁচতে হলে খেতে হবে, পড়তে হবে, চলতে হবে, ফিরতে হবে। যখন দেখবেন যে সবকিছু রুদ্ধ হয়ে গেছে তখন কি করবেন? তো দাজ্জাল মোটামুটি এই কাজটা করবে যে সে একটা লাইসেন্স দিবে, এবং এটা কি বলা হচ্ছে তার সেই কোড। এটার ব্যাপারে অনেকে অনেক ধরনের এক্সপ্লানেশন দেন যে এটা হচ্ছে ওই জিনিসের কথা বলা হয়েছে, এটা হচ্ছে ওই সিকিউরিটি কোডের কথা বলা হয়েছে। বাট আলটিমেটলি যে এটা কি হবে, এটা এমন একটা কিছু হবে যেটা গ্লোবালাইজ একটা ব্যাপার হবে, অর্থাৎ এটা এমন না যে কিছু দেশ এটা ব্যবহার করছে অন্য কিছু দেশ এটা ব্যবহার করছে না, এমনটা নয়। অর্থাৎ তার হোল সিস্টেমটা হবে টোটালি একটা ডিফারেন্ট থিং যেটা সারা বিশ্বব্যাপী প্রিভ্যালেন্ট হবে, এবং ওর বাইরে কেউ কিছু পারবেই না আর কি করতে, ঠিক আছে? তখন বাধ্য হবে মানুষ, অল্প ইমানের মানুষ তারা বাধ্য হয়ে তাকে প্রভু হিসাবে অবশ্যই মেনে নেবে। খুব অল্প সংখ্যক মানুষই থাকবে যারা তার হাত থেকে, তার এই অভাব অনটনের ভয় থেকে নিরাপদে থাকবে। তো এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে, অনুধাবন করতে হবে। তো সে যখন নিজেকে প্রভু দাবি করবে জিনিসটা কিন্তু এত ইজি নয় যে তাকে রিজেক্ট করা। এবার আমি যাব আমেরিকান সৈন্যদের জন্য নতুন পোশাক যেটি আসতে আছে সেটি নিয়ে আলোচনা করতে। সো আমেরিকান আর্মি তারা যে কাজটা করতে চাইছে যে স্টেলথ ফেব্রিক্স এরকম কিছু উপাদান দিয়ে তারা এমন কিছু পোশাক তৈরি করতে যাচ্ছে যেটা সকল জায়গায় সকল তাপমাত্রায়, বনে হোক, জঙ্গলে হোক, পাহাড়ে হোক, সমুদ্রে হোক, সব জায়গাতেই এটা অদৃশ্য হয়ে থাকবে। অর্থাৎ এখানে যে জিনিসটা ব্যবহার করতে চাইছে তারা যে ক্যামোফ্লেজ এবং একই সাথে ক্যামেলিয়ন একটা অ্যাবিলিটি থাকবে। তো ব্যাটেল ফিল্ডে ক্যামোফ্লেজ এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার যে ব্যাকগ্রাউন্ডের সাথে পোশাক আশাকের যে রং, কালার এবং ডিজাইন সেটা মিলে যাওয়া এটা হয়ে থাকে। বাট ক্যামেলিয়ন অ্যাবিলিটি এখানে দিলে যে জিনিসটি হবে
হবে যে যেকোনো লাইটের পরিবর্তন হলে সাথে সাথে ওইটা সেরকম ভাবে ক্যামোফ্লেজ দিবে, অর্থাৎ প্রতিপক্ষ বিভ্রান্ত হবে, তারা দেখতে পাবে না, ব্যাকগ্রাউন্ডের সাথে সেটা মিলে যাবে। যে কোনো লাইট, যে কোনো রাত দিন হোক, যে কোনো সময় এটা সেরকম ভাবে বিহেভ করতে পারবে। এই দেখেন, এই যে এখানে একজন সৈন্য মাঠের ভিতর শুয়ে আছে, এই একই সৈন্য যখন পাহাড়ের সামনে চলে যাবে বা অন্য কোথাও চলে যাবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, তখন সাথে সাথে অটোমেটিকলি এই ড্রেসের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং সেটা সেই রূপ ধারণ করবে। কতটা ইনোভেটিভ টেকনোলজি, দেখতে পাচ্ছেন? সো এই যে আরেকজন মহিলাকে দেখেন যে রয়েছে একটা ব্যাকগ্রাউন্ডের সাথে, তার পা কিন্তু অদৃশ্য হয়ে যাচ্ছে, যখন সে পুরোটা তার শরীরের সামনে তুলে ধরতো তখন পুরোটাই অদৃশ্য মনে হতো। আরো একটি দেখেন, এখানে ছবি গাছের সামনে রয়েছে এবং নিজের অংশ দেখা যাচ্ছে না, অদৃশ্য। নিত্য নতুন টেকনোলজি আবিষ্কার করছে বিভিন্ন পরাশক্তিগুলো একে অপরকে পিছিয়ে ফেলবার জন্য। তো দেখা যাক কত ভবিষ্যতে আর কি কি টেকনোলজি সামনে চলে আসে। এবার আমেরিকার আর্মিদের মধ্যে একটা বিশৃঙ্খলার শঙ্কা দেখা দিয়েছে এবং তা নিয়ে তিনজন সেখানকার রিটায়ার্ড জেনারেলস ওনারা কিন্তু যুক্তিতর্ক প্রদর্শন করেছেন, যেটি গত শুক্রবার ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে উঠে এসেছে। রিটায়ার্ড মেজর জেনারেল পল ডি এটন এবং রিটায়ার্ড মেজর জেনারেল অ্যান্টনিও এম দাগুবা এবং রিটায়ার্ড ইউএস ব্রিগেডিয়ার জেনারেল স্টিভেন এম আর্ডারসন, এনারা এই নিয়ে আলোচনা করেছেন, তর্ক বিতর্ক করেছেন যে এরকম ঘটনা কবে নাগাদ ঘটতে পারে, কারণ ওনারা আর্মির ভেতরে দেখে এসেছেন যে সেখানে ব্যাপক বিশৃঙ্খলা, ব্যাপক বিক্ষোভ। আপনি এর প্রমাণ পাবেন যে সাম্প্রতিক সময়ে যখন এই মহামারীর সময়ে তাদেরকে টিকা নিতে বলা হয়েছে, সেখানে কিন্তু একটা বড় অংশ তারা টিকা নিতে রাজি হয়নি। আবার দেখবেন যে এখানে অনেকেই সুইসাইড করছে। সো নেক্সট ইলেকশনে তারা ধারণা করছেন যে বাইডেন এবং ট্রাম্প আবার আসতে পারে 2024 সালের ইলেকশনে। ক্যাপিটল হিলের ঘটনার কথা তারা তুলে ধরছে যে সেখানে ট্রাম্প সমর্থক ছিল একটা বড় অংশ, এই আর্মির মধ্যেও সেরকম একটা অংশ রয়েছে যারা ট্রাম্প সমর্থক। অতএব সেখানে তারা একটা বিশৃঙ্খলা বাঁধিয়ে যেকোনো ভাবে ক্ষমতাটা নিজেদের পক্ষে আনতে চাইতে পারে। এই জেনারেলসরা পেন্টাগনকে বারবার এই জিনিসটি খতিয়ে দেখতে বলেছেন, যাতে করে এটা যেন টু লেট না হয়ে যায়, যে তখন আর কিছুই করার থাকবে না, এমন অবস্থায় যেন না চলে যায়। যেকোনো সময় ভেঙে পড়তে পারে ব্রিটেনের সমান এই হিমবাহটি। আগামী 5-10 বছরের মধ্যে অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় হিমবাহগুলোর একটিতে নাটকীয় পরিবর্তন ঘটতে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন থোয়েটস হিমবাহের সামনের যে অংশটি পানিতে ভাসতে দেখা যাচ্ছে, আপাতত সেটি স্থির থাকলেও যেকোনো সময় এটি ভেঙে চৌচির হয়ে যেতে পারে। বর্তমানে বিশালাকার এই হিমবাহ থেকে প্রতি বছরে 5,000 টন বরফ মহাসাগরে মিশে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীরা এই হিমবাহটি পর্যবেক্ষণ করছেন, কারণ এটি খুব দ্রুত গতিতে গলে যাচ্ছে। বিশ্বের সমুদ্র সীমায় এর প্রভাব এখনো সামান্য, কিন্তু এই হিমবাহের ওপরের দিকে যত বরফ রয়েছে তার সব যদি গলে যায়, তাহলে সমুদ্র সীমা 65 সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এরকম ভয়াবহ বিপর্যয় শত বছরে একবার আসতে পারে, কিন্তু গবেষক দল দেখতে পেয়েছেন বৈশ্বিক উষ্ণতার কারণে এই হিমবাহে জমে থাকা বরফ গলার হার অনেক বেড়েছে। হিমবাহ বিশেষজ্ঞ অধ্যাপক টেড এসকে বোস বলেন, সম্ভবত আগামী 1 দশকের কম সময়ের মধ্যেই এই হিমবাহের সামনের অংশে নাটকীয় একটি পরিবর্তন আসতে যাচ্ছে। এ পর্যন্ত প্রকাশিত এবং অপ্রকাশিত সব গবেষণায় সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। অধ্যাপক টেড এসক্যাম্বোস ইন্টারন্যাশনাল থোয়েটস গ্লেসিয়ার কোলাবোরেশন প্রকল্প যুক্তরাষ্ট্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। থোয়েটস একটি অতিকায় হিমবাহ, এটির আকার কম বেশি ব্রিটেন অথবা ফ্লোরিডার সমান। গত 30 বছর ধরে এটির গলে যাওয়ার গতি প্রায় দ্বিগুণ হয়েছে। কেন এটি ঘটছে সেটিও শনাক্ত করতে পেরেছেন গবেষকরা। এর মূল কারণ হল সমুদ্রের উষ্ণ পানি এর নিচে প্রবেশ করছে এবং পানিতে হিমবাহটির সামনের অংশকে গলিয়ে দিচ্ছে। উষ্ণ পানি এটির জমে থাকা বরফ সংকুচিত আর দুর্বল করে তুলছে, যার ফলে হিমবাহটির গতি বাড়ছে এবং যেখানে হিমবাহ ভেসে থাকে সেই এলাকা থেকে সরে যাচ্ছে। অরিগন স্টেট ইউনিভার্সিটির ডক্টর এরিন পেটিট বলেন, এটাকে আমি একটা গাড়ির উইন্ডস্ক্রিনের সঙ্গে তুলনা করতে পারি, যেখানে কয়েকটি ফাটল দেখা দিয়েছে এবং আস্তে আস্তে সেটা বাড়ছে। হঠাৎ করে গাড়ি একটা ধাক্কা লেগে পুরো কাঁচটা ঝুরঝুর করে ভেঙে পড়তে পারে। হিমবাহের আকার হিসেবে বিবেচনা করলে প্রভাবিত এলাকা তেমন বড় নয়, কিন্তু এটি নতুন এলাকার দিকে যাচ্ছে, যার মানে হলো হিমবাহ থেকে আরো বরফ গলে যাবে, সেটির ফলে গুরুতর প্রভাব পড়বে। তো প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানান, আর যদি নতুন হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, হেফাজতে রাখেন। এই কামনায় আসসালামু আলাইকুম।